আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের একটা পার্ট সমাধান করব, যেটা বিগত বছরের বিভিন্ন এসএসসি পরীক্ষায় এবং স্কুলের পরীক্ষাগুলোতে আসতে দেখা গেছে। সেটা হচ্ছে উদ্দীপকটা এরকম থাকে যে একিউব প্লাস ওয়ান বাই একিউব সমান সমান 18 হলে দেখাও যে এ সমান রুট থ্রি প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই টু। এটা প্রমাণ করতে হবে। তাহলে সমাধান আমরা করব খুব সহজ একটা নিয়মে, যে ফার্স্টে লিখব সমাধান দেওয়া আছে যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব ইজ ইকুয়াল টু 18। তাহলে শুরুতে যে কাজটা করতে হবে, উভয় পক্ষে আমরা এ কিউব দ্বারা গুণ করে দেব, অর্থাৎ এই রাশিটার উভয় পক্ষে এ কিউব দ্বারা গুণ করে প্রত্যেকটা পদকে এ কিউব দ্বারা গুণ করে দিতে দেবো, অর্থাৎ এ কিউবের সাথে এ কিউব গুণ, ওয়ান বাই এ কিউবের সাথে এ কিউব গুণ। তাহলে নেক্সট লাইনে যেটা হবে যে এই যে এ কিউব এটা ভ্যানিশ হয়ে যাবে, কাটাকাটি যাবে, এবং এ কিউব গুণ করলে হয় e^6 প্লাস ওয়ান সমান সমান 18 এ কিউব, এটা থাকবে। নেক্সট লাইনে যেটা কী হবে যে 18 এ কিউব এটাকে আমরা বাম পাশে সরিয়ে নিয়ে আসবো, তো বাম পাশে নিয়ে আসলে সেটা মাইনাস হয়ে যায়। তাহলে e^6 মাইনাস 18 এ কিউব প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। এখন আমাদের এখানে একটা বর্গের সূত্রে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তো সেই জন্য যেটা করা লাগবে যে এ কিউব হোল স্কোয়ার মাইনাস 2 × a³ × 9 প্লাস 9² অর্থাৎ দেখো এটা এ কিউব হোল স্কোয়ার মানে 8^6 হয়, এবং 18 এ কিউবকে ভাঙলে হয় 2 × a³ × 9 অর্থাৎ 9 × 18 হয়। তাহলে আমরা সূত্র যেটা জানি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এর জায়গায় হচ্ছে এ কিউব এবং বির জায়গায় হচ্ছে 9। তাহলে এখানে যে 9² এটা অতিরিক্ত আসছে একটা, আগে লাইনে কিন্তু 9² নাই, এই জন্য 9² আমরা বিয়োগ দিয়ে নিয়েছি, এবং এই প্লাস ওয়ান তো আগে থেকেই আছে। তো নেক্সট লাইনে যেটা হবে যে আমরা যে এইটুকুর জন্য আমরা সূত্র লিখবো, যে এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকুর জন্য আমরা বর্গের যে মাইনাস সূত্রটা আছে সেই সূত্র লিখবো, অর্থাৎ এ কিউব মাইনাস 9 হোল স্কোয়ার মাইনাস এই যে 9² মানে হচ্ছে 81 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। নেক্সট লাইনে আমরা যেটা করব যে এই যে মাইনাস 81 প্লাস 1 এটাকে আমরা সমান চিহ্নের ডানে সরাবো, অর্থাৎ এখানে ডানে গেলে মাইনাস 81 প্লাস হয়ে যাবে, এবং প্লাস 1 এখানে যে মাইনাস 1 হয়ে যাবে, এবং 81 থেকে 1 বিয়োগ গেলে 80 হয়ে যায়। এখন যেহেতু এ কিউব মাইনাস 9 হোল স্কোয়ার আছে, এখন এই স্কোয়ারকে আমরা ভ্যানিশ করতে হবে। স্কোয়ার ভ্যানিশ করার জন্য নিয়ম হচ্ছে উভয় পক্ষে বর্গমূল করে দিতে হবে। তাহলে বর্গমূল করে দিলে স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা যেটা পেলাম এ কিউব মাইনাস 9 ইজ ইকুয়াল টু 4√5, অর্থাৎ এই যে 80 এটার বর্গমূল হচ্ছে 4√5। কিভাবে দেখো, এখানে এই যে 80কে আমরা যদি একটু ভেঙে ভেঙে লিখি, 5 ষোলং 80 পাওয়া যায় এখানে, অর্থাৎ এখানে 5 × 16। তাহলে এটাকে আমরা আলাদা করে লিখতে চাই যে 16 × √5। তাহলে √5কে তো আর ভাঙানো যায় না, √5 √5-ই আসে, এবং 4-এর বর্গমূল অর্থাৎ বর্গমূল হচ্ছে 4 হয়ে যায়। এইভাবে হলো। এখন এই যে মাইনাস 9 যেটা, সেটা আমরা সমান চিহ্নের ডানে নিয়ে যাব, অর্থাৎ আমরা সমান চিহ্নের ডানে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 9 প্লাস 4√5। এখন আমাদের এখান থেকে যে নেক্সট লাইন যেটা করব, সেটা আমরা একটা টেকনিক্যালি অ্যাপ্লাই করব। কিভাবে, আমাদের প্রমাণ করতে হবে এ সমান 3 প্লাস √5 ÷ 2। এখান থেকে আমরা উল্টা দিকে কাজ করব, কয়েকটা লাইন এখানে গ্যাপ দিয়ে, এখানে কয়েকটা লাইন গ্যাপ দিয়ে আমরা উল্টা দিকে যাব, অর্থাৎ প্রমাণ যেটা দেওয়া আছে করতে হবে যেটা, সেই লাইনটা একদম নিচে লিখে কয়েকটা লাইন গ্যাপ দেবো। অর্থাৎ এখানে এটা নেক্সট লাইনটা হবে 2a = 3 প্লাস √5, অর্থাৎ এই 2টা এর সাথে এখানে গুণ হয়ে যাবে আর গুণ করে। তাহলে এটার পরের লাইন আমরা এভাবে লিখবো উল্টা দিকে। এরপরে এই রাশিটাকে বা এই সমীকরণটাকে আমরা ঘন করে দেবো, অর্থাৎ উভয় পক্ষে আমরা যদি ঘন করে দিই, তা 2a হোল কিউব, আমি বাকিগুলো সব মুছে দিই, তাহলে এটা আমরা উভয় পক্ষে এই যে এটাকে আমরা উভয় পক্ষে ঘন করে দিলাম। এখন এই যে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা, সেটা আমরা লিখি যে এ প্লাস বি হোল কিউবের সূত্র নিশ্চয়ই তোমরা জানো যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব।
এই লাইন থেকে আমরা উপরের দিকে এই লাইনটা লিখবো, এই পাশে 2a হোল কিউব, এটাকে 8a লেখা যায়। তো আগের পরের লাইন আমরা এটা করব, অর্থাৎ এখানে a এর জায়গায় এখানে 3 আছে, b এর জায়গায় আছে √5, অর্থাৎ a কিউব প্লাস 3a² b প্লাস b কিউব, এখানে এখানে স্কোয়ার হবে, এখানে একটু প্রিন্ট টাইপিং মিস্টেক হয়েছে, 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব, অর্থাৎ যে ঘন সংক্রান্ত যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। এখন এর আগের লাইনটা কি হবে, এর আগের লাইনটা আমরা লিখে ফেলি এখানে, তাহলে এখানে আমরা টু, তাহলে দেখো 3এর কিউব মানে 27, 3 × 3এর স্কোয়ার, অর্থাৎ এখানে 9 মানে 27√5 হবে, এবং এখানে 3 × 3 এবং √5 হোল স্কোয়ার 5, তাহলে এখানে এটা গুণ করলে 9, 5 × 9 = 45 হয়, এবং √5 হোল কিউব মানে 5√5, অর্থাৎ এখানে √5 হোল কিউব মানে এখানে √5 হোল স্কোয়ার × আমরা √5 লিখতে পারি, অর্থাৎ √5 হোল স্কোয়ার মানে শুধু 5 এবং √5, অর্থাৎ √5 হোল কিউবকে ভাঙালে আমরা 5√5 পাই। তাহলে এটার আগের লাইনটা এই যে 27 আর 45 যোগ করলে হয় 72, এবং 27 আর এই যে 5 যোগ করে দিলে হয় 32। তাহলে এখানে এই উল্টা কাজ করার নিয়ম হচ্ছে, আমাদের হয়তো বুঝতে অসুবিধা হইতে পারে যে যে এই যে এই পর্যন্ত আসার পরে এই লাইনটা যে আসতে হবে এটা আমরা বুঝবো কিভাবে, অর্থাৎ এখানে যে এই লাইনে এই লাইনের পরের লাইন এখানে আমরা এই এই সমীকরণটাকে এই লাইনের প্রত্যেকটা পদকে আমরা 8 দ্বারা গুণ করে দিছি, অর্থাৎ 8 দ্বারা গুণ করে দিলে এখানে 8a³ এবং এখানে 8 × 9 = 72 এবং 4 × 8 = 32, অর্থাৎ এখানে কিন্তু 8 দ্বারা গুণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 8 দ্বারা গুণ করে, তাহলে শেষের থেকে আসা পিছন থেকে একদম লাস্টের থেকে প্রমাণের এখান থেকে আসার একটা সুবিধা এখানে, যে আমরা এখানে যে 8 দ্বারা গুণ করতে হবে সেটা আমরা বুঝতে পারবো, এইভাবে উল্টা দিকে এসে এই প্রমাণটা খুব সহজেই করা যায়। এই টাইপের যে ম্যাথগুলো আছে, এই টাইপের আরও অনেক ম্যাথ আছে, যেমন আমরা জানি যে a³ + 1/a³ = 18√3 হলে প্রমাণ করো যে a = √3 + √2, এই টাইপের আর একটা ম্যাথ আছে, ঠিক একই প্রসেসে তোমরা এটা সমাধান করতে পারবে, অর্থাৎ আমরা এই লাইন থেকে আমরা পরের লাইনে এটাকে যদি আমরা ঘন করি, ঘন করতে করতে আমরা এটার প্রমাণ মানে লিখতে পারবো। এই টেকনিকটা মেনটেন করে তোমরা এই, যেহেতু আরও অনেক ম্যাথ আছে যে এখানে এই এই টাইপের যদি কোনো ম্যাথ আসে তাহলে তোমরা খুব সহজেই এই প্রসেসে তোমরা সমাধান করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ।